হ্যালো গাইজ আশা করি ভালো আছেন আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি গাবের সিং দুটো কীভাবে ভেঙে গেছে তো এটা ভাঙলো কীভাবে এর কারণ কী এর টিটমেনি বা কী এর কীভাবে পরিচর্যা করতে হবে তো সব কিছু নিয়ে আলোচনা করব আলোচনাতে যাওয়ার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে কারণ স্কিপ করে করে দেখলে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো মিস করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন গাভীটির দুই সাইডের দুটি শিঙি ভেঙে গেছে তো একে একে এখন আমি ড্রেসিং করছি কারণ কোনো শিঙি ভেঙে গেলে গরুর ড্রেসিং বিনা চট করে এটা ভালো হবে না তো প্রথমেই আমি পটাশিয়াম পারমাঙের জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ও নোংরা গলা পয়সা করছি তো দেখতে পাচ্ছেন কীভাবে ভিতরে সস হয়ে গেছে এই কেসটা চার দিন আগে ঘটেছে ভিতরে গজ ছিল প্রথমে দেখলেন গজটাকে টেনে বের করে দিয়েছি কারণ ওই সসের মধ্যে প্রতিদিনই জলীয় পদার্থ জমে যাচ্ছে তাই ওখানে গজ দেওয়া ছিল এবং ওই গজের ভিতরটা ভালো করে তুলো দিয়ে মুছে নিচ্ছি পয়সা করে নিচ্ছি ভিতরে যে জলি পদার্থগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি এবার ড্রেসিং করতে হবে এবং ভিতরে এই ড্রেসিংটা কয়েকদিনই চলবে এখন আমি ওতে নেবাসাল পাউডার দিচ্ছি কারণ নেবাসাল পাউডারটা দিলে ভিতরে যে ইনভেকশানটা আছে সেটাও কাটবে এবং ওখান থেকে যে জলীয় পদার্থ বেরোয় সেটাকেও শুষে নেবে তো এখন আমি আবার নতুন গছ দিয়ে ওখানে ঢুকানোর চেষ্টা করছি নতুন গজ আবার ভিতরে ঢুকাচ্ছি সঙ্গে নেবাসাল পাউডার একটু একটু করে দিচ্ছি এইভাবে যতটা সম্ভব গাছকে ভিতরে ঢুকানোর চেষ্টা করছি গজটা প্রতিদিনই পাল্টি পাল্টি দিতে হবে তাহলে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই গরুর ডান সাইডের শিংটা পুরোটাই মাংস পেশি সহ শিঙের গোড়া থেকে উঠে গেছে যার জন্যে ঘাটা অনেকটাই বেড়ে গেছে তো এখন আমি গজ ঢুকে ড্রেসিং করছি তো এই রোগটি রোগটা বলবো না একটা অ্যাক্সিডেন্টাল কেস তো এটা হলো কী হবে এই গরুটি একটি গাছে বাঁচ হলো হঠাৎ ধুনমান নাসায় লাফালাফি করায় উল্টে পড়ে গিয়ে শিং দুটোই ভেঙে ফেলেছে তো গরু সাধারণত অন্য কোনো জন্তু জানোয়ার দেখলে যেমন বাঁদর শিয়াল কুকুর এইসব দেখলেই এরা লাফালাফি করে তাছাড়া অনেক সময় গরুকে মারপিট করেও শিং ভেঙে ফেলে তো শিং ভাঙলে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট নিতে হবে নচেত অনেক সময় প্রচুর পরিমাণে ব্লাড বেরিয়ে যায় শরীর থেকে সেক্ষেত্রে শরীর ঝিমে যায় এবং গরু ক্ষতি হয়ে যেতে পারে তো আমি চার দিন আগে থেকে ট্রিটমেন্ট করছি ঘাটা অনেকটাই শুকিয়ে এসছে আরও অনেকটাই বাড়াবাড়ি ছিল দেখতে পাচ্ছেন গাছটা ঢুকানোর পর গছটা বাড়তি গছটা কেটে নিচ্ছি এবার এই সাইডটা এই ঘায়ের মধ্যে যে বাইরে যে ঘাটা আছে ওতে পবেডিন আয়োডিন বা বেটাডিন লোসন ভালো করে লাগিয়ে দিচ্ছি কারণ ভেটাটিন লোসনটা খুবই ভালো লোসন এটা ঘায়ে দিলে কাটা ঘায়ে দিলে তত ঘাটা শুকিয়ে যায় তো ডান সাইডে সিংটা ড্রেসিং করলাম এবারে বাম সাইডে যে শিংটা ভেঙেছে ওখানে ড্রেসিং করতে হবে তো একইভাবে প্রথমেই পটাশিয়াম পারমানেন্টের জল দিয়ে ভালো করে ওই জায়গাটা মুছে নিচ্ছি এবং ভিতরে যে মাংসপেশি পচা বেশিগুলো আছে ওগুলোকে কেটে কেটে বাদ দিচ্ছি এভাবে ড্রেসিং করতে হবে এবং পটাশিয়াম পারমানাটের জল দিয়ে মাঝে মধ্যেই ওটা পরিষ্কার করতে হবে তো দেখতে পাচ্ছেন গৌটা একটু জ্বালাটাতে লাফালাফি করছে গৌটা প্রথমেই শিঙি ভাঙার পর প্রথম দুদিন কোনো কিছুই খাচ্ছিলো না এখন গৌটা খাওয়া দাওয়া করছে সবই ঠিক আছে তোর ড্রেসিংটা চালিয়ে যেতে হবে তোর ড্রেসিং করছি এবং এই ঘাটাতে পিডিন আয়োডিন বা পেটার লোসন আবার লাগিয়ে দিচ্ছি তো এইভাবে ড্রেসিংটা এখন চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত ঘাটা পুরোপুরি কিওর হচ্ছে তো এই ধরনের কেস পেলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী করবেন নচেত হিতে বিপরীত হতে পারে তো এই ঘা ঘাকে তাড়াতাড়ি শুকনো করার ব্যবস্থা করতে হবে ট্রিটমেন্ট করে নচেত দীর্ঘদিনই ঘা থাকলে অনেক সময় হর্ন ক্যান্সার হয়ে যায় তো সেদিক থেকে সাবধান হতে হবে আর যেহেতু শিংটা ভেঙে গেছে ঘায়ের সৃষ্টি হয়েছে ওখানে ওখানে কোনো মতেই গরুকে চান করানো যাবে না বা ওই মাথাতে শিঙের শিঙের জায়গায় জল লাগানো যাবে না তো আবারও দেখতে পাচ্ছেন আয়োরিন বা ভেটারিন লসুনটা ভালো করে দুই সাইডে আবার মাখিয়ে নিচ্ছি তো এটা হয়ে যাওয়ার পর টিটমেন্ট করতে হবে তো প্রথম দিন ট্রিটমেন্ট করেছিলাম টিডভ্যাক ইনজেকশান করেছিলাম টেডভ্যাক কারণ শিম ভেঙেছে একটা ক্ষতের সৃষ্টি হয়েছে সেখানে টেডভ্যাক ইঞ্জেকশন অবশ্যই করতে হবে নচেত যে কোনো সময় টিটেনাস হয়ে যেতে পারে তো প্রথম দিন টিডব্যাক দুটো অ্যাম্বুল করেছিলাম তারপর থেকে প্রতিদিন ডেসিং এবং ব্যথা যন্ত্রণা কমানোর মেডিসিন সঙ্গে অ্যান্টিবায়োটিক করে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি ব্যথা যন্ত্রণার যে ইঞ্জেকশান অর্থাৎ मेलोक्स गम इंजेक्शन যেটা ব্যথা যন্ত্রণা কমায় मेलोक्स इंजेक्शन तो 10 ml सिरिंज নিলাম কারণ এই इंजेक्शनটা শরীরে যাব তো ব্যথা যন্ত্রণা কমায় এটা অস্বস্তিক ভাব দূর করে তো इंजेक्शनটা পাঁচ হাতে 10 ml বা 12 ml হিসা করতে যাচ্ছি तो देखते पाछन পাঠাতে নিডিল পিক করলাম ওখানে দশ এম এল মেল্সি মেলনেক্স ইনজেকশান করে দিলাম তো এরপর একটা অ্যান্টিবায়োটিক হিসাবে অবশ্যই পেনিসিলিন ইঞ্জেকশান করতে হবে আমি এখানে করব ডাইকিজিস্ট্রেশন এস বা ডিসি আড়াই গ্রাম তো প্রথমে ডাইজেস্টেশন এস্টা যেহেতু পাউডার ফার্মে আছে ওকে অ্যান্টি অ্যান্টিহিস্টামিনিক ইঞ্জেকশান বা অ্যান্টিহিস্টামিন অ্যানিস্টামিন দশ এম এল দিয়ে ভালো করে ডাইলিউট করতে হবে তো আমি অ্যানিস্টামিন দশ এম এল টানছি ওই দশ মিনিট নিয়ে ডিসির ভাইলের মধ্যে দিচ্ছি দেওয়ার পর ভালো করে ডাইলুট করে নিচ্ছি ডাইলুট হয়ে যাওয়ার পর ওটাকে মাছ করার অর্থাৎ মাংস পাচাতে করে দেব পরপর সাত থেকে দশ দিন করতে হবে ইঞ্জেকশানটা নষ্ট ঘাটা শুকোবে না এবং যেহেতু খাওয়ায় রুচি আনার জন্য ভিটামিন বি কমপ্লেক্স বা কনসেপেশ ইঞ্জেকশান দশ এম এল করা যাবে তাছাড়াও বায়োবুস্ট বোলাস সকালের ডেড্ডা বিকেলে ডেড্ডা এই হিসাবে ওকে দেওয়া আছে তো এই হিসাবে টিফিন করলে মোটামুটি তাড়াতাড়ি গরুটি রিকভারি হয়ে যেতে পারে এতেও যদি রিকভারি না হয় তাহলে কেসটা খুবই ক্রিটিক্যাল এমনিতেই এটা সিরিয়াস কেস তাই এই ধরনের কেস পেলে অবশ্যই ডাক্তার বসে আলাচনা করবেন তো ভিডিওটা কেমন লাগালো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ